হ্যালো এভরিওয়ান, আমি নবনীতার আরবান কুকের আরেকটি এপিসোডে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকের রেসিপি হলো ভাজা ইলিশ। আপনারা হয়তো ভাবছেন ভাজা ইলিশ আবার শেখার কী আছে, কিন্তু না, এর মধ্যে একটা ছোট্ট টুইস্ট আছে যেটা এই রেসিপিটাকে আরও সুস্বাদু করে তুলেছে। তাহলে চলুন দেখে নিই রেসিপিটা তৈরি করতে আমাদের কী কী লাগছে। ইলিশ দুটো, নুন স্বাদ মতো, হলুদ, পেঁয়াজ কুচি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর সর্ষের তেল। এবার চলে যাচ্ছি প্রসিডিওরে। প্রথমে ইলিশটাকে নুন আর হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে নিয়ে 5 মিনিট মতো রেখে দিতে হবে। এই ভাজা ইলিশের রেসিপিটা ভালো লাগলে আরবান কুককে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর আপনাদের কমেন্ট কিন্তু আমার কাছে খুবই মূল্যবান, তাই এই রেসিপিটা কেমন লাগলো সেটা কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না। ইলিশটাকে মাখিয়ে নেওয়া হয়ে গেছে, এটাকে এবার 5 মিনিট মতো রেখে দিতে হবে। তারপর একটা কড়াই ভালো করে গরম করে নিতে হবে। যে কোনো মাছ ভাজার জন্য আগে কিন্তু কড়াইটা ভালো করে গরম হওয়া চাই। তারপর দিতে হবে তেল, এখানে সর্ষের তেল অবশ্যই ব্যবহার করতে হবে। আমি দিয়েছি 2 টেবিল স্পুন সর্ষের তেল, যেহেতু আমার মাত্র 2 পিস মাছ সেই জন্য। এবার মাছগুলো দিয়ে দিতে হবে। এই সময় আঁচটা মিডিয়াম রাখবেন। দিয়ে দিতে হবে কুচি করা পেঁয়াজ। পেঁয়াজগুলো স্লাইস করলে ভালো হয়, ছোট ছোট কুচি করলে অতটা ভালো হয় না। স্লাইস করে নেবেন আর পাতলা পাতলা করে স্লাইস করবেন। এরপর দিয়ে দেওয়া হচ্ছে কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটা চিরে দিচ্ছি। সমস্ত কিছু একসাথে ভাজতে হবে। মাছটাও ভাজা হবে আর সাথে সাথে পেঁয়াজটাও ভাজা হতে থাকবে। এই মাছের সাথে পেঁয়াজের কম্বিনেশনটা এই ভাজা ইলিশটাকে একটা অন্য মাত্রা দেবে। পেঁয়াজটাকে বেশ ব্রাউন করে ভাজতে হবে আর মাছটাকেও এপিট ওপিট করে ভেজে নিতে হবে। অতিরিক্ত কড়া করে ইলিশ মাছ ভাজলে সেটা শক্ত হয়ে যায় আর খেতেও অতটা ভালো হয় না, তাই জন্য খুব কড়া করে ইলিশ মাছ ভাজবেন না। মোটামুটি একটু লাল করে ভাজতে হবে। আর যেহেতু আমি পেঁয়াজগুলো পাতলা করে কেটেছি, তাই মাছ ভাজা হওয়ার আগেই পেঁয়াজগুলো ভাজা হয়ে যাবে, আর তখন আমরা পেঁয়াজগুলোকে তুলে আলাদা করে রেখে দেব। আপনারা যদি মনে করেন তাহলে মাছটা কিছুটা ভাজা হওয়ার পর পেঁয়াজটা দিতে পারেন, তাহলে সবটা একসাথে হয়ে যাবে আর একসাথে নামাতে পারবেন। যেটা পছন্দ সেভাবেই করবেন। পুরো রান্নাটাই মিডিয়াম ফ্লেমে হবে। পেঁয়াজগুলো বেশ লাল লাল হয়ে এসেছে, এবার পেঁয়াজগুলোকে তুলে নেব, তুলে আলাদা করে রেখে দেব। এরপর আরও কিছুক্ষণ মাছটাকে ভেজে নিলেই হয়ে যাবে। মোটামুটি 10 মিনিট মতো লাগে ভাজা হতে। ভাজাটা হয়ে গেছে, এবার তুলে নিতে হবে। এবার তুলে নিয়ে তার সাথে ওই ভাজা পেঁয়াজটাও মিশিয়ে নিয়ে আর লঙ্কাগুলো মিশিয়ে নিয়ে পরিবেশন করতে হবে মাছ ভাজার তেলের সাথে, আর অবশ্যই গরম গরম ভাতের সাথে। যদি রেসিপিটা ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করবেন। নতুন ভিডিও নোটিফিকেশান পেতে বেল আইকনে অবশ্যই ক্লিক করুন। লাইক শেয়ার ও কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। থ্যাংক ইউ ফর ওয়াচিং।